হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল টেক পিপাসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুক প্রোফাইল থেকে ফ্রেন্ডস হাইড করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করুন। তার জন্য বন্ধুরা প্রথমে ফেসবুক ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর কর্নারে যে থ্রি লাইন অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে যে আমার নাম এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর চলে এসেছি আমার প্রোফাইলে। তারপর নিচে কর্নারে যে থ্রি ডট দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব। তারপর চলে এসেছি প্রোফাইল সেটিংসে। তারপর এখান থেকে ভিউয়ার্স এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে দেখে নেব যে আমার প্রোফাইল আমি বাদে বাকিরা আমার প্রোফাইলে কি কি দেখতে পাই। তারপর নিচে ফ্রেন্ডস বলে একটি অপশন শো করছে, যে এখান থেকে আমার ফ্রেন্ড লিস্টে কতজন ফ্রেন্ড রয়েছে এগুলো দেখা যাচ্ছে, আর কে কে রয়েছে সেগুলিও বাকিরা দেখে নিতে পারবে ফ্রেন্ডসে ক্লিক করে। তাই বন্ধুরা, এই ভিডিওতে শো করা ফ্রেন্ডস কিভাবে হাইড করব সেটাই আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখে নিই কিভাবে হাইড করতে হবে। তার জন্য আবার চলে যাব ফেসবুক হোমে। ফেসবুক হোমে আসার পর উপরে কর্নারে থ্রি লাইন অপশনে আবার ক্লিক করে দেব। তারপর নিচে স্ক্রোল করে আসতে হবে। তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে প্রাইভেসি শর্টকাটস এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসতে হবে। এখানে লেখা সি মোর প্রাইভেসি সেটিংস এই অপশনটিতে ক্লিক করব। তারপর নিচে একটু স্ক্রোল করে আসতে হবে। এখানে লেখা হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এর নিচে দু নম্বরে লেখা হু ক্যান সি ইউর ফ্রেন্ডস লিস্ট, মানে আপনার ফ্রেন্ডস লিস্ট কে কে দেখতে পারবে। তারপর এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ড লিস্ট পাবলিক করা আছে, যার ফলে আমার ফ্রেন্ড লিস্ট সবাই দেখতে পারবে। তারপর নিচের অপশন ফ্রেন্ডস এই অপশনটি অন করে রাখার পর আমার ফ্রেন্ড লিস্টে যতজন ফ্রেন্ডস রয়েছে সবাই দেখতে পারবে। তারপর তিন নম্বর অপশনটি হলো ফ্রেন্ডস এক্সপায়ার। এই অপশনটিতে ক্লিক করে আপনি যাদেরকে এভাবে মাইনাস করে দেবেন তারা আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না। তারপর চার নম্বর অপশনটি হলো স্পেসিফিক ফ্রেন্ডস। এই অপশনটিতে ক্লিক করে আপনি যাদেরকে সিলেক্ট করে রাখবেন তারাই শুধু আপনার ফ্রেন্ডস লিস্টের ফ্রেন্ড দেখতে পারবে। আর যেহেতু আমার ফ্রেন্ড লিস্ট সম্পূর্ণ হাইড করে রাখবো তাই আমি অনলিমি করে দেব, যার ফলে আমি ছাড়া অন্য কেউ আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে না। তাহলে বন্ধুরা, অনলিমি করে দেওয়ার পর আমার ফ্রেন্ড লিস্ট হাইড হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আপনাদের আবার ভিউয়ার্স করে দেখাবো যে আমার ফ্রেন্ড লিস্ট হাইড হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের ফ্রেন্ডস সম্পূর্ণ হাইড হয়ে গিয়েছে। আশা করব বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে কমেন্ট করে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।